বাহারি এ প্রজাপতিটির জীবন মাত্র 7 দিনের। কি নাম এ পতঙ্গটির? কীটতত্ত্ব বিশারদ ছাড়া অনেকেই হয়তো জানেন না, তাতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আনন্দের কি কোনো কমতি হবে? অন্য কোথাও এই আয়োজনটা করা হয় না, জাহাঙ্গীরনগর করা হয়েছে, সেজন্য অনেকেই প্রজাপতি ভালোভাবে চিনতে পারছে না, বাচ্চারাও দেখতে পাচ্ছে বা আমরাও চিনতে পাচ্ছি, খুব ভালো লেগেছে। আমরা চাই আমাদের প্রাণের ক্যাম্পাসটা প্রকৃতি দিয়ে আরো ভরে উঠুক, সব জায়গা থেকে মানুষ যেন আসে। প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এক সপ্তাহের শ্রমের ফসল এই প্রজাপতি ঘর। প্রদর্শনের জন্য সংগ্রহই শুধু নয়, এসব ঘরে রাখা আছে খাবারও। মেলায় ঘুরে দর্শনার্থীরা জানতে পারবেন প্রজাপতিরা কি খায়। আনারস, ফুল, মধু। বিভাগীয় প্রধান জানালেন 85 রকম প্রজাপতি স্থান পেয়েছে প্রদর্শনীতে, এর 15টি প্রজাতি প্রায় সংকটাপন্ন। 90টির মতো প্রজাপতি হুমকি সম্মুখীন, তার মধ্যে জাহাঙ্গীরনগর আছে 15টি। তা আমরা চাই যে এই যে 15টি প্রজাপতি তাদেরকে এখানে প্রাকৃতিক পরিবেশ দিয়ে, তাদেরকে যে খাবার, যে ধরুন উদ্ভিদে তারা ডিম পাড়ে, যেসব আপনার এবায়োটিক ফ্যাক্টর, বিশেষ করে তারা পানি খায়, কৃত্রিমভাবে প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে আমরা কিন্তু সংখ্যা বৃদ্ধি করছি এবং সেটা বাইরে ছেড়ে দিচ্ছি। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। দিনব্যাপী এ মেলায় প্রজাপতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উৎসব থেকে শুরু করে ছিল ডকুমেন্টারি প্রদর্শনীও। পরের আয়োজনে প্রজাপতির পাশাপাশি থাকছে ফোরিং উৎসব। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।